তো আজকে নতুন কি আছে? আজকে নতুন হচ্ছে রিনির এই ফোনটা, পুরনো ফোনটা যেটা অলরেডি একবার মেরামত করে এসেছে, এখনো দেখতে পাচ্ছ প্লাস্টার লাগানো রয়েছে। এই ফোনটা আনার পরে 24 hours চলেনি, আবার বন্ধ হয়ে গেছে। তো বোঝা গেছে যে এই ফোনটার হয়তো আর গতি চলবে না। তো আমি একটা ওর জন্য ফোন অর্ডার করে দিয়েছিলাম, এই ফোনটা এখন ডেলিভারি হয়েছে। তো এবার ডেলিভারি যে হয়েছে, ভাবছি এটা খুলবো কি খুলবো না, নাকি ওর জন্য রেখে দেব। তবে যদি না খুলি, তবে ওর এখনও সিম টিম সব এটাতেই লাগানো রয়েছে, সেটা নিয়ে আবার প্রবলেম হয়ে যাবে, সবাই ফোন করবে ওর ফোনের দরকার, কিন্তু ও গেছে অফিসে। তো ভাবছি খুলে নিই, খুলে তারপরে ওকে সারপ্রাইজ। সারপ্রাইজ কিছু না, অ্যাকচুয়ালি তো ও জানে যে ওর ফোন একটা দেখা হচ্ছিল, কিন্তু অর্ডার করেছি করি নেই সেই ব্যাপারটা নিয়ে একটু ডাউটফুল ছিল। This is the phone that I ordered for her. It's a Samsung Galaxy M32 Prime Edition. Seal ta ami khule niyechi unboxing korar agi. It's a blue colored karan aro ei mane ei budget e ei range e aro onek phone chilo, but she wanted some colored phone, not the black or white. To jar jonno eta order kora holo. Dekhte to phone ta besh bhalo lagche, ebar ektu setup kore ni. রিনির ফোনটা সেট আপ হয়ে গেছে। নাও আই এম ফিলিং এ টিঞ্জ অফ জেলাসি, কারণ সত্যি ক্যামেরা কোয়ালিটি আর স্ক্রিনের রেজলিউশন সত্যি খুবই ভালো। এখন জানি না ইউসেজটা কেমন হবে, বাট হোপফুলি স্যামসাং তো মানে খুব একটা খারাপ হওয়ার কথা না। তা এবার আমি একটু বেরোচ্ছি কাজে, আমার কয়েকটা কাজ রয়েছে, ওর পুরোনো ফোনটাকেও ঠিক করতে দিয়ে আসবো, এটা ফেলে দিলে চলবে না, কারণ ঠিকঠাক করিয়েছিলাম যখন পয়সা দিয়েছি, এটাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ফ্রাইডে আর দিনটা অনেক অন্যরকম ভাবে শুরু করবো ভেবেছিলাম, তবে শুরুটা একদমই অন্যরকম ভাবেই হচ্ছে। তো রিনির জন্য ছোট্ট সারপ্রাইজ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সারপ্রাইজ না, আই থিঙ্ক শি হ্যাজ এন আইডিয়া, বাট কি ফোন কবে পৌঁছাবে কিছুই ওর জানা ছিল না। ইনফ্যাক্ট দের ইজ সামথিং এলস যেটা আমরা বিকেলে শেয়ার করব। এখন আমি দেখছো যদি এই যে অনেক কিছু কাজ একসাথে নিয়ে বেরিয়েছি, অ্যাকচুয়ালি বাড়িতে মার কাছে ভাইয়ের কাছে অনেকগুলো পার্সেলও করা রয়েছে, কিছু জিনিস সেখান থেকে অনেকদিন ধরে করব করে হচ্ছে না। তো আজকে যখন বাইরে বের হচ্ছি, একবারে সব করে কাজ শেষ করে তারপরে ফিরবো, মোটামুটি ঘন্টা দেড়েকের কাজ হবে। তো চলো রিনিকে ফোনটা অন দা ওয়ে দিয়ে, মানে অন দা ওয়ে দিয়ে যেতে পারবো না, একবারে বের হচ্ছি যখন, তো অন দা ওয়ে এই কুরিয়ার গুলোকে করে তারপরে রিনির কাছে গিয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো, তারপরে লাঞ্চ করবো। সো দের ইজ আ লট টু বি ডান টিল ইভিনিং, কারণ ইভিনিং এ একদমই আলাদা একটা প্ল্যান রয়েছে। কেমন লাগছে বলো? নিউ ফোন পেয়ে গেলে মিক্সড ফিলিং এখন ফোনটাতে, তবে মিক্সড ফিলিং, আমি এত কষ্ট করে আসলাম ফোনটা দিতে, এর জন্য আমি খুবই হ্যাপি। আমি ভাবতে পারিনি চলে আসবে, স্পেশালি মানে ফোন ছাড়া আমি ইতিমধ্যে 48 আওয়ার উপরে কাটিয়ে ফেলেছি, আমি জানি না কি করে চলছে আমার লাইফ। তো মিক্সড ফিলিংস টা কি নিয়ে? যে আমার রেডমিটাও যেন চলে, আমার ওটা ভীষণ প্রিয় একটা ফোন। মানুষের চাহিদা শেষ হয় না। তোমার ফোনটা গেছে, ওটা ফেলে দাও না, একদম না। আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত জুস খেতে। ওদের এখানে নাকি ভালো জুসের দোকান আছে, আর কিছু খাওয়ানোর নেই, জুস খাওয়াবে আমাকে লাঞ্চে। লাঞ্চে কেন যাবে, বাইরে গিয়ে মাটন খাবে। পিছনে ভীষণ কামাও চলছে প্রথম কথা, তাই একটু
ইগনোর করো পিছনের ব্যাকগ্রাউন্ডের নয়েজটা, বাট আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। মর্নিং থেকে যে রিমো তোমাদেরকে বলছিল যে একটা সারপ্রাইজ সারপ্রাইজ নেই সারপ্রাইজ না একটা অন্যরকম প্ল্যান আছে অন্যরকম প্ল্যান আছে তো সেটার জন্য আমরা ফুললি রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি ডেস্টিনেশনটা তোমাদের সাথে পরে শেয়ার করব, বাট আমরা যাচ্ছি একটা রোড ট্রিপে, গাড়ি এসে প্লাস আমরা ওখানে স্টে করব, আমাদের উইকেন্ডের প্ল্যান এটা। কে কে যাচ্ছি এটা 2 মিনিটে জানতে পেরে যাবে, সো স্টে উইথ আস। চলে এসেছে গাড়ি, চলো চলো। And we are on our trip to Mahabalipuram. তো এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখান থেকে মোটামুটি 6-7 ঘন্টার রাস্তা। রাস্তা এখন অনেক জায়গায় থামারও ব্যাপার আছে, কারণ একা তো বৃষ্টি এখানে। এখন কারেন্টলি ব্যাঙ্গালোরে এখন বৃষ্টি পড়ছে না, তবে আমি জ্যাকেটটা সেফটির জন্য জ্যাকেট পরে বেরিয়েছি ঠান্ডার জন্য। কেউ পরো নাই তোমরা, আমি একটু বেশি বেশি করে ফেলেছি। তো এখন আমাদের মহাবলীপুরম পৌঁছাতে মোটামুটি 2:30-3 হয়তো 3:30 হতে পারে। তো এবার অন দ্য ওয়ে দেখো আমাদের জার্নি কেমন কাটে। ডিনারের জন্য থামলাম, প্রকাশ কই, প্রকাশ উতরনে কা মন নেই হ্যা ক্যা। আমরা এখন থামলাম হোটেল থাডকম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল সরবনা ভবন কৃষ্ণাগিরিতে থামার, কিন্তু রাস্তায় আমাদের ইলেকট্রনিক সিটিতে ট্রাফিক পাওয়াতে আমাদের ওখানে মোটামুটি 1/2 ঘন্টা এক্সট্রা চলে গেছে। এখন বাজে রাত 9:15, কৃষ্ণাগিরি পৌঁছাতে লাগবে মোটামুটি ঘন্টাখানিক আরো, তাই আমরা রিস্ক নিলাম না, জাস্ট ইন কেস যদি আমরা ওখানেও কিছু না পাই। তাই সো দিস ইজ আর ডিনার প্লেস। নেই তুমি ছোড়া নেই হ্যাঁ, তুম গাড়ি সব উতর নেই রয়েছে। পুরো রেস্টুরেন্টটা তো পুরো আমরাই, আমরা যেখানে ইচ্ছা ওখানেই সিট নিয়ে বসতে পারি, আমরাই আছি তো আমাদেরকে দেখতে পাবে। এখন আমরা চলে এসেছি আমাদের ডিনার টেবিলে, মানে আমাদের জার্নির মধ্যে ফার্স্ট ডিনার করতে আমরা চলে এসেছি। তো চট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা কি কি খেতে চলেছি। তো এখানে আছে মানে আমাদের স্টার্টারটা আমরা পরে খাবো, আর মেইন কোর্স আমরা আগে খাওয়া শুরু করে দিয়েছি, কিছু বলার নেই। চলো আমার প্লেটটাই দেখছি খালি, আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি। দারুণ ডিনার করেছি, দারুণ, খুব ভালো ছিল খাওয়াটা। যদি কেউ এই রেস্টুরেন্টটা ট্রাই করতে চাও অন দিস হাইওয়ে, হোসুর হাইওয়ে, ইউ ক্যান থাডকম। আবার নামটা বলে দিচ্ছি, থাডকম রেস্টুরেন্ট, খুবই ভালো ছিল খাওয়াটা। তবে আমরা কোথাকার কুক এটাও খবর নিয়ে নিয়েছি, নেপালের কুক। তো সত্যি যারা মানে নর্থ ইন্ডিয়ান খাওয়া পছন্দ করো, দিস প্লেস ইজ ওয়ার্থ ইট। আর এইবার অনওয়ার্ডস টুয়ার্ডস মহাবলীপুরম। নেক্সট হয়তো কোনোখানে থামার প্ল্যান তো নেই এখন আপাতত, অলরেডি ইটস 10:10 PM। তো আবি সিধে সিধে নিকল যায়েঙ্গে না, রাস্তে মে হাম লোগ রিকর্ডিং করেঙ্গে। ক্যা আরে রিকর্ডিং কহাঁ রুকেঙ্গে কহাঁ, ওর উসকে বাদ আবি রুকনা নেই হ্যায় না, আবি সিধা নেই, এক বার রুকেঙ্গে কফি কে লিয়ে কহীঁ পে, ইতনি রাত কো মিলেগা, ঢাই তিন ঘন্টে কে বাদ ইতনি রাত কো মিলেগা, হ্যাঁ মিলেগা, রাত ভর নাইট। চলো চলতে হবে, তুম আগে বেঠ যাও, আবি নিচে বেঠ যাও। ये है टी और इसमें बनता है टी, और ये है कॉफी, रेडीमेड इंस्टेंट कॉफी। तुम कॉफी ले रहे हो कि चाय ले रहे हो? मेरे को लगा कॉफी है ये, फिर मैंने देखा कि अलग से कॉफी बन रहा है। प्रकाश আমি আর ড্রাইভার এখানে নিচে এসেছি একটু কফি খাওয়ার জন্য। এখন বাজে 12:05 আর বাকি দুই ম্যাডাম এখানে ভিতরে,
ঘুমে চোখের চোখ লাল, 12:05 দুজনের বার্থডে আছে, উইশ করতে হবে। তোমরা খাবে একটু চা কফি কিছু? খাবে কি কি খাবে? চা না কফি? ফিল্টার কফি? না, ফিল্টার কফি আছে এখানে। বসে থাকো, ইনকো কফি চাইয়ে লেকিন ফিল্টার ওয়ালা নেই চাইয়ে। ব্লু ওয়ালা বানা কে দিয়া হ্যায়। আর আমরা এখন আছি তামিলনাড়ু হাইওয়েতে, কোন জায়গাতে আছি সেটা বলতে পারছি না। আচ্ছা এখানে বলতে পারবো, এমসি রোড বারাপুদুপট্টু, হোটেল মাধবা রেস্টুরেন্ট। লেট নাইট ড্রাইভ, মজাই লাগছে, তবে মাঝে মধ্যে একটু চোখটা জুড়িয়ে আসছে। রাতের অন্ধকারে তোমরা ঠিক বুঝতে পারছো কিনা জানি না, এই পুরো কালো জায়গাটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের ঢেউয়ের আওয়াজও শোনা যায়, আর ঢেউয়ের আওয়াজটা যদি শোনা যায় যাচ্ছে, দেন ইউ পিপল আর লাকি এন্ড উই আর লাকি টু। মাঝরাতে সমুদ্রের ধারে এসে আমরা স্টে করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। উই হ্যাভ রিচড মহাবলীপুরম ফাইনালি। গুটগুটা অন্ধকার, সমুদ্রের আওয়াজ, আর এই পৌঁছে গেছি আমরা আমাদের রুমে। পরে রুমটা ভালো করে দেখাবো, এখন আপাতত এটা আমাদের বাস আজকে রাত্রটা কোন রকম কাটানোর। এখন সময় হচ্ছে 3:30 বাস, এই এখন রাতটা বাস কাটানোর, তারপরে আমরা দিনের বেলা আবার অন্য কোথাও চলে যাবো। সো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদেরকে পুরো এখন জাস্ট এসে পৌঁছালাম। তো যেমনটা বললাম, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, এখন 3:30 বাজে, আর এখন শরীরে এনার্জি নেই, 8 ঘন্টা ধরে আমরা অন দ্য রোড, গাড়ির মধ্যে ছোট করে ন্যাপ নিয়েছে সবাই, বাট ওকে প্রকাশ এসে গেছে। তো আমরা এখন দেখা হচ্ছে তোমাদের সাথে কাল মহাবলীপুরমের পুরো ট্যুর নিয়ে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।